প্রিয় দর্শক, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা সাদিক বাচ্চু। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা 12টার কিছু সময় পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাদিক বাচ্চুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহনাজ বাচ্চু এবং সহকারী পরিচালক মাসুদ রানা। তারা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সাদিক বাচ্চুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর আস্তে আস্তে তার অবস্থা আরো ক্রিটিক্যাল হতে থাকে। সর্বশেষ সোমবার সকালে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হন সাদিক বাচ্চু। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে সাদিক বাচ্চুর বয়স হয়েছিল 65 বছর। সাদিক বাচ্চুর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, আজকে আমরা এই ভিডিওতে সাদিক বাচ্চুকে নিয়ে নয় বরং তার ছেলেকে নিয়ে কথা বলবো। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। সাদিক বাচ্চুকে পর্দায় দেখে বড় হয়েছেন নায়ক বাপ্পি চৌধুরী। চলচ্চিত্রে এই গুণী অভিনেতাকে বাবা হিসাবে পেয়েছেন তিনি। পর্দার বাইরেও বাবা ছেলের মতোই সম্পর্ক ছিল তাদের। সাদিক বাচ্চুর মৃত্যুতে ভেঙে পড়েছেন বাপ্পি চৌধুরী। নিজেকে এখন অসহায় মনে হচ্ছে তার। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, সাদিক বাচ্চু সবসময় বেটা বলে ডাকতেন আমাকে। আমি সবসময় ওনাকে বাবা ডাকতাম, বাবার মতোই সঠিক পরামর্শ দিতেন আমাকে। চলচ্চিত্র ও আমার ব্যক্তি জীবনের সব বিষয়ে বাবার কাছ থেকে আমি সঠিক পরামর্শ পেয়েছি। সর্বশেষ শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিতে বাপ্পি চৌধুরীর শ্বশুরের চরিত্রে অভিনয় করেছেন সাদিক বাচ্চু। লম্বা সময় একসঙ্গে থেকেছেন তারা। সেই সময়ের স্মৃতিচারণ করে বাপ্পি চৌধুরী বলেন, শুটিংয়ে বেশ কয়েকদিন আমাদের একসঙ্গে থাকতে হয়েছে। শুটিং শেষে উনি আমার রুমে চলে আসতেন, তারপর গভীর রাত পর্যন্ত চলত আড্ডা। শুটিং করে ঢাকায় ফেরার সময় আমি প্রতিদিনই ওনাকে বাসায় পৌঁছে দিতাম। আগে শুটিং শেষ হলেও তিনি আমার জন্য অপেক্ষা করতেন। শুধু তাই নয়, যখন কোনো শুটিং হতো না তখন আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম। বাপ্পি চৌধুরী আরো বলেন, বাবা সবসময় আমাকে টাকা জমাতে বলতেন। কোনো ছবির সাইনিং মানি পেলে তা দিয়ে ফ্ল্যাট বুকিং দিতে বলতেন। আমি ওনাকে বলেছিলাম বাকি টাকা কিভাবে দেব। তিনি বলতেন, বাকি টাকা এভাবেই দিতে পারবে, আগে ফ্ল্যাট বুকিং করো। ওনার কথা আমি সবসময় মেনে চলার চেষ্টা করেছি। আজ বাবাকে হারিয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে আমার। উল্লেখ্য, সাদিক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদিক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও জন্ম ঢাকায়। বাংলা সিনেমার কিংবদন্তি মানুষ এহতেশাম চাঁদনি চলচ্চিত্রে তার নাম বদলে সাদিক বাচ্চু করে দেন। সেই থেকেই তিনি এই নামে পরিচিত। ডি অ্যান্ড টি নাইট কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন সাদিক বাচ্চু। 1963 সালে খেলাঘরের মাধ্যমে রেডিওতে অভিনয় শুরু করেন সাদিক বাচ্চু। একই সাথে মঞ্চেও বিচরণ করেন। তার প্রথম থিয়েটার ছিল গণনাট্য পরিষদ। 1972 থেকে 1973 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যখন এদেশের সাংস্কৃতিক বলয় নতুনভাবে তৈরি হচ্ছিল তখন তিনি যোগ দেন গ্রুপ থিয়েটারের সাথে। দীর্ঘ পথ পেরিয়ে 1974 সালে প্রথম টেলিভিশন নাটকে অভিষিক্ত হন। সাদিক বাচ্চুর প্রথম নাটক ছিল প্রথম অঙ্গীকার। নাটকটি পরিচালনা করেন আবদুল্লাহ ইউসুফ ইমাম। সজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ সহ অসংখ্য নাটকে তিনি মূল চরিত্রে অভিনয় করেন। ঝুলিতে যুক্ত হয় প্রচুর সুপারহিট নাটক। প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি অবলম্বনে একই নামের ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেন। ওই ছবিতে শহীদুল আমিন ছিলেন পরিচালক। আরও একটি চলচ্চিত্রেও সুনেত্রার বিপরীতে নায়কের চরিত্রে ছিলেন, কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। খল অভিনেতার চরিত্রে প্রথম অভিনয় করেন সুখের সন্ধানে চলচ্চিত্রে। শহীদুল হক খানের এই ছবিতে ইলিয়াস কাঞ্চন নায়ক ছিলেন। মৌসুমি একবার চলচ্চিত্রে সাদিক বাচ্চুকে বলেছিল, চাচা ঢাকা কত দূর। এরপর সাদিক বাচ্চুর এই সংলাপটি ছড়িয়ে পড়ে মুখে মুখে। তারপর বহু সিনেমায় তাকে দেখা গেছে দুর্দান্ত অভিনয়ে। সাদিক বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জোর করে ভালোবাসা হয় না, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনার, জীবন নদীর তীরে, তোমার মাঝে আমি, ঢাকা টু বোম্বে, ভালোবাসা জিন্দাবাদ ইত্যাদি। সম্মানিত দর্শক, ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা সাদিক বাচ্চুর কোন চলচ্চিত্রটি আপনাদের সবচেয়ে বেশি পছন্দের? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে।
আর দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি সাদিক বাচ্চুকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।